সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো গাইস, আজকে আমি খেলতে চলেছি সোলার স্ম্যাশ। ইয়েস গাইস, সোলার স্ম্যাশ। এবং এটি ভেরি ইন্টারেস্টিং গেম, কারণ এর মধ্যে আমার অনেক কটা প্ল্যানেট থাকবে যেগুলোকে আমাদের স্ম্যাশ করতে হবে, মানে ধ্বংস করতে হবে। সো গাইস, আমি জানি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে, তাই লাস্ট অবধি দেখে থাকবেন। তো চলুন গাইস, আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের সামনে চলে এসেছে আমাদের প্রিয় পৃথিবী, যেখানে আমরা সবাই বাস করি। এখানে আরও অনেক রকমের গ্রহ আছে, এখানে বিভিন্ন রকমভাবে টেকনিক আছে যেটা দিয়ে আমরা পৃথিবীটাকে ধ্বংস করতে পারবো। আর অন্যান্য প্ল্যানেটকেও আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর আমাদের পৃথিবী রয়েছে। আমরা বেশি দেরি না করে আমরা প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথমে আমাদের আছে মিটিওর আছে একটা, তো ভাবছি মিটিওরটাকে আমি ড্রপ করে দিয়েছি। ও গাইস, মিটিওরটা পৃথিবীর তো বেশি কিছু তো ক্ষতি করতে পারলো না। 12 মিলিয়ন লোক মরে গেছে, আমাদের পৃথিবীতে মোট 7 বিলিয়ন মানুষ রয়েছে, তার মধ্যে থেকে 12 মিলিয়ন মানুষ মরে গেছে ওই বিপদটা। ও, এটা সমুদ্রের উপর পড়েছে। ও, অনেক কট ফেলে দিয়েছে আমি। 35 মিলিয়ন মানুষ মরে গেছে, 35। এটা পুকুরের সমুদ্রের উপর ফেলেছি, তাই কি বেশি কিছু হয়নি। অনেক কটা ফেলে দিচ্ছি আমি, প্রায় প্রচুর প্রচুর করে ফেলে দিচ্ছি, যাতে পৃথিবীটা পুরো ড্যামেজ হয়ে যায়। মাই গড, কি হচ্ছে পৃথিবীটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো বৃষ্টি হচ্ছে। পাথরের বৃষ্টি হচ্ছে পৃথিবীর উপরে। তো আমি একটা লেট জায়গায় থাকবো না, তাও দেখতে পাচ্ছেন পৃথিবীটার অবস্থাটা এখন ঠিক এরকম রয়েছে। আর আরেকটা আছে একটি গ্রহ বোধহয়। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বল চাঁদ বোধহয় পৃথিবীর সাথে ধাক্কা খাচ্ছে। ও নো গাইস, ও গাইস, কিভাবে ধাক্কাটা খেলো। এবং আমরা দেখতে পাচ্ছি যদি পৃথিবীর সাথে কোনো গ্রহ বা চাঁদের যদি ধাক্কা লাগে তাহলে ঠিক কিরকমটা হবে। পুরো গর্ত হয়ে গেছে পৃথিবীর একদিকে, আর একদিকে একদম পুরো জ্বলে গেছে। আর আমি এখানে ব্ল্যাক হোল দিয়ে দিয়েছি, ব্ল্যাক হোল তো আরও একটু মনে হচ্ছে ক্ষতি করবে। ও গাইস, ব্ল্যাক হোলটা তো পৃথিবীটার অনেকটাই ক্ষতি করলো, বেশি কিছু বোধ হয় গর্ত করতে পারিনি ওই কারণে। আমি অনেক কটা মিসাইলও ছেড়ে দিয়েছি তার উপরে, দেখতে পাচ্ছি মিসাইল, এটা হচ্ছে রকেট লঞ্চার। এবং আরেক ধরনের বম আছে যেগুলো প্রথমে তো গিয়ে করে আগে ব্যাপক জোরে ধাক্কা খায়, তারপরে কিছুক্ষণ পর, অনেকটা সময় পর, তারপরে ফাটে। দেখতে পাচ্ছেন আমরা যেই যেই বলগুলো লাগছে সেই সেই এগুলো সেগুলো একটু বমের মতো ফাটছে, কিন্তু এর একটুখানি ফাটে, তারপর লাস্ট অনেক সময় পর ব্যাপক জোরে ফাটে। দিয়ে দিয়েছি, এটা এখন ফাটবে না, এটা অনেকক্ষণ পর ফাটবে। তো ততক্ষণ আমরা অন্য কিছু ট্রাই করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পৃথিবীর উপর দিয়ে দিয়েছি, অন্য কিছু ট্রাই করা যাক। যেরকম আমাদের এখানে আছে ইউএফও আছে একটা, ও আমাদের এখানে ইউএফও আছে, আমি ইউএফওটাকে চুজ করে নেই। ইউএফও আছে, আরও বিভিন্ন রকম আছে। আর এই লেজারটা আমরা চুজ করে নেই একটা, এটা বোধহয় কাটিং লেজার। এই লেজারটা যে পৃথিবী থেকে মধ্যে কাটা হবে আমার ঠিক মনে হচ্ছে এরকম। তো দেখা যাক কি হয় এই গেমে, কিছুটা আমি ভিডিওতে দেখেছিলাম আগে একবার, তো ওই জন্য বেশি কিছু জানি। লেজারটা দেখা যাক কি করে পৃথিবীটার। ও মাই গড, ও ওটা তো, হ্যাঁ আপনি ঠিক, আমি ঠিকই বলেছিলাম এই পৃথিবীটা এটা কাটবে, কেটে পুরো। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বেশি সময় না লাগে। দেখুন আপনারা দেখলে কি সুন্দরভাবে বলগুলো ফাটলো, আমরা বললাম না কিছুক্ষণ পর ফাটবে। দেখতে পাচ্ছেন যেখানে যেখানে বলগুলো ছিল, কিছু কিছু বল এখন রয়েছে, কিছু কিছু বল ফেটে গেছে, এগুলো কিছুক্ষণ পর ফেটে যাবে। ও মাই গড, আমরা দেখলাম কীভাবে পেছন দিকটা ফাটলো জোরে। ও আমি আমি আরেকটা মিসাইল, আরেকটা রকমের ডিভাইস লঞ্চ করে দিয়েছি, যেটা মধ্যে দিয়ে গুলি হচ্ছে, বেশি কিছু করতে পারলো না। এটা মেশিনটা বড় কিন্তু বেশি কিছু করতে পারলো না। ও এখানে গিফট বক্স আছে, গিফট বক্সগুলো কী করবে কী হয়, কিছু করতে পারি কিনা। আমি একটা ড্রাগনও দিয়ে দিয়েছি ওখানটায়, গর্ত করছে। ও গাইস, অনেক কটা কেটে গেছে, আমি আরও করে দিয়ে দিচ্ছি। মেশিনটা এখনও কাটছে, লেজার কাটারটা এখনও কেটেই যাচ্ছে পৃথিবীটাকে।
ও গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীটা কি অবস্থাটা হলো গাইজ, ছিল এখন ঠিক কিরকমটা হয়ে গেল। আমি অনেক অনেক গিফট বক্স পেয়েছি, ও এখানে আরেকটা আছে বরফের বল, স্নো বল যেটা বলা হয়, স্নো বল হচ্ছে না কারণ হয়ে গেছে, ভেতর দিয়ে লাভা টাভা সব বেরিয়ে আসছে, ওই জন্য পৃথিবী এতটাই হট হয়ে গেছে যে বরফ কিছু করতেই পারছে না। এখানে আরেক ধরনের মিসাইল আছে, মিসাইলগুলো ব্যাপক পাওয়ারফুল মিসাইল দিয়ে দিয়ে পাঠিয়ে অর্ধেক অবস্থাটা হলো। মাই গড, কি অবস্থাটা হলো পৃথিবীটার, পৃথিবীটা অর্ধেক পুরো গেছে আর সব মানুষ মরে গেছে, পৃথিবীটার কেউ বেঁচেই থাকবে না কারণ অবভিয়াসলি এতটাই হট হয়ে গেছে, চারিদিকে লাভা ছড়িয়ে গেছে। ও একটা বল ওখানে লাফালাফি করছে কেন, কি জানে কি হয়েছে ওটার, বলটা শুধু এদিক ওদিক যাচ্ছে। আমার কাছে না একটা আরেকটা রকেট মানে লেজার আছে যেটি পৃথিবীটাকে ব্লাস্ট করে দেবে। ইয়েস ব্লাস্ট, ও গাইজ লেজারটা ভুলভাবে হয়ে গেল, লেজারটা পৃথিবীর দিকে না দিয়ে পৃথিবীর উল্টো দিকে দিয়েছি আমি, তাই জন্য আমি নিচের দিকটা কিছুটা অংশ পাথর পাথর রয়েছে সেখানটা আমি দিয়ে দিচ্ছি, যাতে ভালো পুরো রেড অ্যান্ড হট হয়ে যাবে, আরও প্রচণ্ড হট হয়ে যাবে। পৃথিবীটা পুরো ব্লাস্ট হয়ে গেছে, পুরো ব্লাস্ট হয়ে, বললাম না লেজারটা ব্লাস্ট করে দেয় পৃথিবীটাকে, পুরো ব্লাস্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো স্লো মোশনে কি হচ্ছে, পুরো ব্লাস্ট হয়ে গেছে, পৃথিবীর সব টুকরো টুকরো হয়ে গেছে, চারিদিকে শুধু পাথর আর পাথর, আর কিছু নেই, আর কটা লাভার টুকরো আছে, পৃথিবীটা তো পুরো ব্যান্ড বেজে গেছে। সো গাইস, আপনারা দেখলেন প্রথমে পৃথিবীটা কিরম ছিল আর আমরা ঠিক কীভাবে পুরো ব্লাস্ট হয়ে গেল পৃথিবীটা। সো গাইস, আমি এবার এটাকে ব্যাক করে দিচ্ছি। সো গাইস, আজকের মতো এইটুকুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই গাইস।